আপনাদের বাংলা গল্পভূমিতে স্বাগত জানাচ্ছি। গল্পটা শুরু করার আগে আমার আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ যে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। চলুন তাহলে আজকে যে গল্পটা আমি পড়ব সেটা শুরু করা যাক। আজকে আমি যে গল্পটা পড়ছি সেটার নাম হলো অদৃশ্য মানুষের হাতছানি, লিখেছেন সমরেশ বসু। শুরু করলাম। সেবার গুগুল বাবা মার সঙ্গে গেছিল দার্জিলিং মাত্র বছর দুয়েক আগে। এর আগেও গুগুল দার্জিলিং গেছে, তখন যে ঘটনাটা ঘটেছিল তা এতদিনে সবাই জেনেও গেছে। দু বছরের আগের ঘটনা ছিল সম্পূর্ণ অন্যরকম। সে ঘটনা লোকজনের মধ্যে জানাজানি হয়নি, কোনো রকমের হইচইও হয়নি, সেই জন্য ঘটনাটার কথা সাধারণ লোকে কিছু জানতে পারেনি। ঘটনাটা একরকম ভুতুরের ঘটনা বললেই চলে। সেবার দার্জিলিংয়ে যাবার আগে থেকে কোনো কথা ছিল না, পূজোর ছুটিতে কোথাও যাওয়া হবে না সেটা আগে থেকে ঠিক ছিল, কিন্তু শেষ মুহূর্তে পূজোর ছুটির মাত্র দিন সাতেক বাকি থাকতে হঠাৎ একটা নিমন্ত্রণ জুটে গিয়েছিল বাবার এক বন্ধু। হাইকোর্টে তিনি একজন ব্যারিস্টার, বাবারই বয়সী ভদ্রলোকের নাম নীলমাধব বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে ম্যালের আগে একটু নিচে হাসপাতালের খুবই কাছে তার পিতামহের আমলের একটি বাড়ি ছিল। নীলমাধব বাবুর বাবাও ছিলেন তার পিতার একমাত্র পুত্র। নীলমাধব বাবু নিজেও তার বাবার একমাত্র ছেলে। সেই সূত্রে দার্জিলিংয়ের বাড়িটা তিনি পেয়েছিলেন। গুগল শুনেছে বাবা সেই ব্যারিস্টার বন্ধু নীলমাধব বন্দ্যোপাধ্যায় নাকি অনেকবার বাবাকে সপরিবারে দার্জিলিংয়ে তার বাড়িতে নিমন্ত্রণ করেছে। বাবা সময় করে উঠতে পারেনি। বছর দুয়েক আগে বাবা সেবার অফিসের কাজে বিশেষ ব্যস্ত থাকায় ছুটি নিতে পারেননি, সেই জন্য পূজোর পরে অফিস থেকে ছুটি পেতে তার অসুবিধা ছিল না। আর তার ব্যারিস্টার বন্ধুর তখনও হাইকোর্ট বন্ধ, তিনি বাবাকে বিশেষভাবে অনুরোধ করেছেন। পূজোর ছুটির পরই সাধারণত বাৎসরিক পরীক্ষার সময় ঘনিয়ে আসে, সেই জন্য মা গুগুলের পড়ার ব্যাপারে প্রথমে একটু আপত্তি তুলেছিলেন। শেষ পর্যন্ত নীলমাধব বাবু মাকে বলে রাজি করিয়েছিলেন, আর তিনি মাকে রাজি করে বাবার সম্মতি পেয়ে নিজের থেকেই বাগডোকরা পর্যন্ত প্লেনের টিকিট কেটেছিলেন। বাবা ট্রেনে যাবেন বলে স্থির করেছিলেন আর সেই মতে ব্যবস্থাও করেছিলেন, কিন্তু নীলমাধব বাবু বাবাকে বলেছিলেন পূজোর ছুটিটা এখনো রয়েছে বলে ট্রেনের টিকিট পাওয়া একটু মুশকিল আছে, তাই আমি প্লেনের টিকিট কেটেছি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা দার্জিলিং পৌঁছে যাব। বাবা বাধ্য হয়েও প্লেনে যেতে রাজি হয়েছিলেন। তার বন্ধুকে গুগলের হাফ টিকিট নিয়ে আড়াইটি টিকিটের টাকা দিতে গিয়েছিলেন। নীলমাধব বাবু তাতে মনে খুবই দুঃখ পেয়েছিলেন, বলেছিলেন
সমীরেশ, তোমার জন্য আমি টিকিট কেটেছি, তার জন্য তুমি আমাকে টাকা দেবে, আর সেই টাকা আমি নেব, তুমি তা ভাবতে পারলে? বাবা তবুও তার বন্ধুকে টাকাটা দেবার চেষ্টা করেছিলেন। নীলমাধববাবু টাকাটা নেননি। অবশ্য নীলমাধববাবু খুবই বড় লোক আর বাবার ছেলেবেলারই বন্ধু। গোগলকে বলা হয়েছিল ও যেন নীলমাধব বন্দ্যোপাধ্যায়কে ব্যানার্জি কাকা বলে ডাকে। গোগল তারপর শুনেছিল নীলমাধব কাকা বিয়ে করেছিলেন, কিন্তু কাকিমা বেশি দিন বাঁচেননি, তিনি আর বিয়ে করেননি। তার কোনো ছেলে মেয়েও ছিল না, অথচ লোকজন নিয়ে থাকতে ভালোবাসেন। গোগলের সঙ্গে পরিচয় হয়ে যাওয়ার পরই দুজনের মধ্যে খুব ভালো হয়ে গেছিল। ব্যানার্জি কাকার সব ব্যবস্থাই করা ছিল। দমদম থেকে বাগডোগরায় প্লেনে যেতে সময় লেগেছিল মাত্র 40 মিনিট। বাগডোগরায় ব্যানার্জি কাকা খবর দিয়ে আগেই একটি গাড়ি রেখে দিয়েছিলেন। তখন বেলা 10টায় দমদম থেকে বাগডোগরার প্লেন উঠত। বেলা 1টাতেই গোগলরা দার্জিলিং পৌঁছে গেছে। ট্রেনে করে যাবার মধ্যে দু রকমের আনন্দ আছে। দিনের বেলা গেলে মাঠ ঘাট গ্রাম নদী অনেক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়, আর রাতের গাড়িতে গেলে তারও একটা মজা আছে। গোগলের ট্রেনে ঘুম এলেও বেশিক্ষণ ঘুমোতে পারে না, মাঝে মাঝেই ঘুম ভেঙে যায়, আর জেগে উঠে হঠাৎ মনে করতে পারে না ও কোথায় আছে। তারপর ট্রেনের শব্দে আর ঝাঁকুনিতে টের পায় ও চলেছে রাতে রেলগাড়িতে। টের পেয়ে আবার শুয়ে পড়ে, আবার ঘুম ভেঙে যায়। যেন একটা স্বপ্নের খেলার মধ্যে দিয়ে ভোরের আলোয় হঠাৎ এক নতুন দেশের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ট্রেনে যাবার সেই ভালো লাগা একরকম, প্লেনে যাবার মজা আর একরকম। সেবারেই অবশ্য গোগলের প্রথম প্লেনে ওরা ছিল না, আগেও প্লেনে উঠেছে, পরেও বেশ কয়েকবার উঠেছে। প্লেনের জানলার ধারে বসে যেতে পারলে নিচের অনেক কিছু দেখা যায়, তার মধ্যেও একটা মজা আর উত্তেজনা আছে। খুব ভালো করে লক্ষ্য করলে নিচের অনেক কিছু দেখা যায়, যেমন নদী, জঙ্গল, চাষের মাঠ, রেলের লাইন, রেলের লাইনের ওপর দিয়ে চলা ট্রেন, রাস্তা, রাস্তার ওপর ছোট মোটর গাড়ি, সবই খুব ছোট আকারে দেখা যায়। গ্রামের পরে হঠাৎ কোনো শহর বা কারখানা এলেও চোখে পড়ে। আবার প্লেন যখন কাত হয়ে যায় তখন মনে হয় একদিকে নিচের ভূমি একদম আবছা হয়ে যায়, উল্টো দিকে জানলায় চোখ পড়লে নিচের আর এক দৃশ্য। বড় নদীগুলোকে দেখায় যেন বিরাট আঁকা বাঁকা অজগরের মতো, সেই অজগরের বুকে খুব ছোট পুতুলের মতো নৌকা ভাসতে দেখা যায়। কোনো কোনো জায়গায় নদী এত চওড়া বহুদূর পর্যন্ত তার বালির চড়াও দেখা যায়, আর ছোট নদীগুলো ছোট সাপের মতো দেখায়। সেবার ব্যানার্জি কাকার সঙ্গে অক্টোবর মাসের একেবারে শেষের দিকে যাওয়া হয়েছিল। আকাশ এত পরিষ্কার ছিল বাগডোগরায় নাম্বার আগে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা গেল।
প্লেনের যাওয়ার মজাটা হলো অনেকটা পথ আকাশের উপর দিয়ে উড়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। দার্জিলিং মেলে যেতে হলে সন্ধ্যা রাত্রি থেকে শিলিগুড়ি পৌঁছতে সকাল হয়ে যায়, তারপরে গাড়িতে দার্জিলিং পৌঁছ। অবশ্য দার্জিলিংয়ের টয় ট্রেনে গুগল চেপেছে, জিপ বা মোটর গাড়িতে যাওয়ার চেয়ে ওতেই আনন্দ বেশি, তবে টয় ট্রেনে যেতে সময় বেশি লেগে যায়। 2 বছর আগে ব্যানার্জি কাকার সঙ্গে কলকাতার বাড়ি থেকে সকাল 8:30 গাড়িতে বেরিয়ে প্লেনে উড়ে বাগডোগরা থেকে দার্জিলিং পৌঁছেছিল 1:00। ম্যালের বাঁপাশ দিয়ে ঘুরে গাড়ি হাসপাতালের দিকে গেছে। হাসপাতালের সামনে থেকেই একটা প্রায় 20 গজ চওড়া রাস্তা সোজা ব্যানার্জি কাকার বাড়ির গেটের সামনে পৌঁছে গেছে। গেটটা খোলাও ছিল, আর একজন নেপালি মহিলা দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়েছিলেন। ব্যানার্জি কাকা গাড়ির সামনে আসনে বসেছিল। দরজা খুলে নামতেই নেপালি মহিলা কপালে 2 হাত ঠেকিয়ে নমস্কার করে কি যেন বললেন। গুগলদের জানলার কাঁচ তোলা ছিল, তাড়াতাড়ি কাঁচ নামিয়ে দিয়েছিল। ব্যানার্জি কাকাও কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে যে ভাষায় নেপালি মহিলার সঙ্গে কথা বলছিলেন গোকুল তার বিন্দু বিসর্গ বুঝতে পারে। বাবা বলেছিলেন ব্যানার্জি কাকা নাকি নেপালি ভাষাতেই মহিলার সঙ্গে কথা বলেছিলেন। ব্যানার্জি কাকার বাড়িতে ঢোকার সামনে বাঁধানো চত্বরটা বেশ বড়, সামনে কাঁচের মতো মস্ত বড় দরজায় অনেকটা আয়নার মতো গোগলরা নিজেদের দেখতে পাচ্ছে। ওটাই ছিল বাড়ির ভেতরে ঢোকার দরজা। ঢোকবার দরজার পাশেই ছিল আর একটা ঘর, কাঠের দেওয়ালে সেই ঘরটার দরজা ছিল খোলা। ভেতরে দেখা যাচ্ছিল একটা টেবিল ঘিরে কয়েকটা চেয়ার, কিন্তু লোকজন কেউ ছিল না। একটা জানলার কাঁচের পাল্লা ছিল বন্ধ। বাঁধানো চত্বরের সামনে লোহার রেলিং দিয়ে ঘেরা ছিল। রেলিং এর উপারে কোনো ঘর বা চালের মাথা উঁচিয়ে ছিল না। চত্বরে দাঁড়িয়ে নিচে বেশ কিছু ছবির মতো দেখতে সুন্দর বাড়ির ওপরে বড় আর চওড়া কাঠের উপর দিয়ে গাড়ি চলাচল দেখা যাচ্ছিল। বাড়ির ভেতর চত্বরে গাড়ি ঢুকতে নেপালি মহিলা গেটটা বন্ধ করে দিয়েছিলেন। ব্যানার্জি কাকা গুগল আর বাবা মায়ের সঙ্গে মহিলার পরিচয় করিয়ে দিয়েছিলেন। মহিলার বয়স মায়ের থেকে কিছু বেশি, তার ফর্সা রঙের মুখে বেশ কিছু রেখা পড়েছিল, তার ছোট চোখ দুটি ছিল কালো, তার মুখের হাসিটি ছিল ভদ্র আর সুন্দর। তিনি মায়ের মতোই শাড়ি পরেছিলেন, আর একটি নীল রঙের ফুল হাতা সোয়েটার ছিল তার গায়ে। তিনি বাবা মাকে কপালে 2 হাত ঠেকিয়ে নমস্কার করেছিলেন, বাবা মাও তাকে নমস্কার জানিয়েছিলেন। তিনি বাংলায় বলেছিলেন, আসুন মিস্টার চ্যাটার্জি, মিসেস চ্যাটার্জি, বাড়ির ভেতরে আসুন। মহিলার বাংলা কথা শুনে বাবা মা খুব অবাক হয়ে গেছেন, গুগলও কম অবাক হয়নি, তবে তার বাংলা বলার মধ্যে
উচ্চারণটা ছিল একটু অন্যরকম। ব্যানার্জি কাকা আবার নেপালি ভাষায় মহিলাকে কিছু বলেছিলেন। মহিলা পাশের কাঠের ছোট ঘরের দিকে একবার দেখে কি যেন জবাব দিয়েছিলেন। ব্যানার্জি কাকা তারপর মহিলাকে দেখিয়ে বাবা মাকে বলেছিলেন, এই মহিলাকে আমি ময়লি দিদি বলে ডাকি। ময়লি মানে মেজ, তার মানে মেজ দিদি। তোমরাও ওকে মেজ দিদি বলেই ডাকতে পারো। মেজদি মেয়ে হলে কি হবে, তিনি একজন জবরদস্ত মহিলা আর খুবই বুদ্ধি রাখেন। তার স্বামী ছিলেন মিলিটারিতে, দ্বিতীয় মহাযুদ্ধের সময় বার্মার কাছে জাপানিদের হাতে তিনি অনেক দিন বন্দী থাকেন। যুদ্ধের শেষে যখন ফিরে আসেন তখন তার শরীর খুব ভেঙে পড়েছিল। তখন তারা ম্যালির নিচে একটি বাড়িতে থাকতে, আমার বাবা তাদেরই বাড়িতে নিয়ে আসেন। আর এই বাড়িতেই ময়লি দিদির স্বামী মারা যান। জাপানিদের হাতে বন্দি হবার আগে তিনি হাবিলদার পদে প্রমোশন পেয়েছিলেন। বন্দি না হলে বা অসুস্থ না হয়ে পড়লে তিনি হয়তো ক্যাপ্টেন বা মেজর হতেন, কিন্তু শেষ জীবন পর্যন্ত অসুস্থ সৈনিক হিসেবে তিনি কেবল পেনশনই পেতেন। ব্যানার্জি কাকা প্রথমে লক্ষ্য করেননি, তার কথা শুনতে শুনতে ময়লি দিদির মুখটা বিষণ্ণ হয়ে উঠেছিল আর তার চোখ দুটো উঠেছিল ছলছলিয়ে। গুগলের মা সেটা দেখতে পেয়ে বলেছিলেন, ব্যানার্জি ঠাকুরপো, এসব কথা আমরা পরে শুনব, এখন থাক। ব্যানার্জি কাকা তখনই ব্যাপারটা বুঝে নিয়েছিলেন আর লজ্জা পেয়ে দুঃখের সঙ্গে ময়লি দিদিকে নেপালি ভাষায় কিছু বলেছিল। ময়লি দিদি তাড়াতাড়ি চোখ মুছে হেসে নেপালি ভাষায় কিছু বলে গুগলকে কাছে টেনে নিয়েছিলেন। বলেছিলেন, মাস্টার চ্যাটার্জিকে আমি একটা কথাও বলিনি, তোমার জোরও খুব ভুক লেগেছে, চলো ভেতরে চলো, খাবার সব তৈরি আছে, কেবল গরম জলে সাবান দিয়ে হাত ধোবে আর ডাইনিং টেবিলে খেতে বসে যাবে। এই হলেন আমাদের ময়লি দিদি, ব্যানার্জি কাকা হেসে বাংলায় বলেছিলেন। ময়লি দিদির দুটি মেয়ে আছে, পরমের বিয়ে হয়ে গেছে, তার নাম দুর্গা আর ছোট মেয়ের নাম মায়া। তার এখনো বিয়ে হয়নি, তবে হতে আর বেশি দিনও নয়। দুর্গা আর মায়াও ময়লি দিদির সঙ্গে থাকে। দুর্গার বর প্রতাপ বাহাদুর বাজারের এক শেঠ মারোয়ারিদের দোকানে চাকরি করে। দুর্গার একটি ছেলে আছে, মায়া গত বছর স্কুল ফাইনাল পাস করেছে। ময়লি দিদি আমাদের বাড়ির কেয়ার টেকার, তিনি সব দেখাশোনা করে। ময়লি দিদি না থাকলে আমাদের আর দার্জিলিং আসা হতো না। ময়লি দিদি বাংলা কথা সবই বুঝতে পেরেছিলেন। লজ্জা পেয়ে হেসে বাংলায় বলেছিলেন, ব্যানার্জি ভাইয়া যাই বলুন, তিনি আমাকে প্রথম মাসে যা টাকা পাঠান তাতেই আমি সব করতে পারি। আমার সংসার আর মেয়েদের সব তিনিই দেখাশোনা করে। চলুন ভেতরে চলুন, আপনারা নিচে থেকে উপরে এসছে, বাইরের রোদটা ভালো লাগলেও বেশি ঠান্ডা এখন লাগবে না, আপনাদের গরম জল রাখা আছে। আমি বলবো আজ আপনারা চান করবেন না, হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে, বেলাও হয়েছে,
এখন দুপুরের খাবার সময়। আপনারা সবাই সকালবেলা কলকাতা থেকে কতটুকু খেয়ে এসেছেন? গুগল বলে উঠল, আমরা গাড়িতে আসতে আসতে কমলালেবু, বিস্কুট, চকলেট আর গরম দুধ খেয়েছি। ব্যানার্জি কাকা কাছের দরজায় কাছে গিয়ে দুধাপ সিঁড়ির ওপর উঠেছিলেন। কাঁচের বড় দরজাটা খুলে ধরে বলছিলেন, সবাই ভেতরে চলে এসো। গোগল তখন মাকে জিজ্ঞেস করছিল, মা, ময়লি দিদিকে আমি কি বলে ডাকব? তুমি আমাকে ময়লি দিদি বলেই ডাকবে, নিজেই হেসে বলেছিলেন। আর গোগলের গাল টিপে দিয়ে আদর করে বলেছিলেন, তুমি খুব মিষ্টি ছেলে, দিদিরা তোমাকে পেলে খুব আদর করবে। বাবা আর মা যখন কাঁচের দরজার ভেতরে ঢুকেছিলেন, খুবই জরাজীর্ণ খাকি রঙের মিলিটারি পোশাক পরা রোগা আর লম্বা একজন দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছে। তার মাথায় একটা নেপালি কালো টুপি, চোখের কোলে বসা লোকটির চোখ দুটো যেন বড় বেশি জলজল করছিল। নাকের নিচে দুদিকে ঝুলে পড়া একগোছা গোফ, জরাজীর্ণ মিলিটারি পোশাকের মধ্যে খাকি রঙেরই ছেঁড়া খোড়া একটা ফুল হাতা উলে সোয়েটার পরা, হাতার বাইরে হাত দুটো ময়লা আর শীর্ণ, তার মুখে যেন নানা রকমের হিজিবিজি দাগ, কিন্তু তার চোখ দুটো ভীষণ জ্বলজ্বল করছে। গোগলের দিকে একবার তাকিয়ে ও চোখ সরিয়ে নিল। ওই চোখে চোখ রাখা যায় না। ব্যানার্জি কাকা ঠিক উল্টো দিকে সিঁড়ির ওপরে দরজার এক পাশে লোকটি দাঁড়িয়েছিল, দেখছিল ব্যানার্জি কাকাকে, কিন্তু ব্যানার্জি কাকা যেন দেখতেই পাচ্ছিল না, অথবা ইচ্ছে করে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখছিলেন না, তিনি না হয় দেখছিলেন না। বাবা মাও কি লোকটিকে দেখতে পেলেন না? আশ্চর্য! জল জ্যান্ত একটা লোক দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছে, বাবা মাকে জলজলে চোখে দেখছে, অথচ বাবা মা একবারও লোকটির মুখের দিকে ফিরেও দেখেও না, দরজার ভেতরে ঢুকে গেলেন। তারপর ময়লি আন্টি গোগলের হাত ধরে সিঁড়ির ধাপে উঠলেন। লোকটির সঙ্গে গোগলের চোখাচোখি হল, আর আশ্চর্য, সেই জলজলে চোখের চাউনিটা কেমন নরম হয়ে গেল। ঝুলে পড়া গোফের দুপাশে একটি হাসি ফুটল, অথচ ময়লি আন্টি সেদিকে ফিরেও তাকালো না, যেন দেখতেই পাচ্ছে না। গোগলকে নিয়ে ভেতরে ঢুকে গেলেন। তারপর ভেতরে ঢুকে এলেন ব্যানার্জি কাকা। কাঁচের বড় পাল্না দরজাটা বন্ধ করে ভেতর থেকে ছিটকি নিয়ে এঁটে দিলেন। গোগল পেছন ফিরে দেখল দরজার বাইরে তখনও লোকটি দাঁড়িয়ে কাঁচের দরজা দিয়ে ভেতরের দিকে দেখছে। পেছন ফিরে দেখতে গিয়ে কাঠের মেজের ওপর পাতা কার্পেটে গোগলের জুতো পায়ে হুঁচুট খেল। ময়লি আন্টি বললেন, আহা, লাগি নাই তো, কার্পেটের এই জায়গাটা একটু উঁচু হয়ে আছে। গোগল তখনও পেছন ফিরে তাকিয়ে লোকটাকে দেখছিল, সেও গোগলকেই দেখছিল। ময়লি আন্টি জিজ্ঞেস করলেন, তুমি বাইরে কি দেখছো, কিছু ফেলে এসেছো? না, গোগল মাথা নেড়ে দরজার বাইরে চোখের ইশারায় দেখিয়ে জিজ্ঞেস করল, ওখানে দরজার বাইরে এক পাশে ওই লোকটা কে দাঁড়িয়ে আছে? ময়লি আন্টি অবাক চোখে যেন হঠাৎ একটা ঝিলিক খেলে গেল। তিনি মুখ ফিরিয়ে দরজার দিকে তাকালেন, বললেন,
কই? ওখানে কেউ নেই তো? তুমি কাকে দেখতে পেলে? খুব পুরনো খাকি রঙের ছেঁড়া মিলিটারি পোশাক পরা একটি লোক তো এখনো দরজার এক পাশে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, গোগল বলল। মাথায় কালো নেপালি টুপি, পায়ের জুতো ময়লা ছেঁড়া, হাত দুটো ময়লা আর রোগা, মুখে এক গোছা গো। সে আমার দিকে তাকিয়ে একটু একটু হাসছে। আপনারা কি কেউ তাকে দেখতে পাচ্ছেন না? ময়লি আন্টি যেন কেবল অবাক হলেন না, হঠাৎ খুব রেগে উঠে চোখ পাকিয়ে দরজার দিকে তাকালেন। গোগুল আরো অবাক হয়ে দেখলেন লোকটি মুখ ফিরিয়ে আস্তে আস্তে সিঁড়ি থেকে নেমে চত্বরের ওপর দিয়ে হেঁটে বাঁ দিকে রেলিংয়ের ওপাশের আড়ালে চলে গেল। ময়লি আন্টি কিন্তু বললেন, না তো গোগুল, কেউ ওখানে দাঁড়িয়ে নেই, আমরা কেউ দেখতে পাইনি। নতুন জায়গায় বেড়াতে এসে তুমি বোধহয় ভুল দেখছো, চলো ভেতরে চলো। গোগুল কিছুই বলতে পারল না, কিন্তু ভুল যে ও দেখেনি সে বিষয়ে ওর নিজের মনে কোনো সন্দেহই ছিল না। ও দেখল বাবা মা ব্যানার্জি কাকা সেখানে নেই, কার্পেটে তিন দিকে সোফা সেট, মাঝখানে একটা গোল সেন্টার টেবিল, সামনেই একটা কাঠের পার্টিশন, ডান দিকে কাঠের দেওয়ালে রয়েছে কাঁচের পাল্লা বন্ধ একটা বড় জানলা, সামনের পার্টিশনে এক পাশে একটি কাঁচের পাল্লা দরজা, সেই দরজা দিয়ে ভিতরে একটা বড় ঘর দেখা যাচ্ছে। ময়লি আন্টি গোগলের হাত ধরে সেই দরজা খুলে ভেতরে ঢুকলেন, সোজা এগিয়ে গেলেন ঘরের শেষ দিকে। সেখানে দুধাপ সিঁড়ির ওপর একটি বন্ধ দরজা ছিল। ময়লি আন্টি দরজাটা ঠেলে ঢুকল। তিনি দুধাপ সিঁড়ি উঠে ভেতরের অন্ধকারে গেলেন, সুইচ টিপে আলো জেলে ডাকলেন, মাস্টার গোগুল অন্দর এসো। গোগুল ভেতরে ঢুকল, দেখে বোঝা গেল বাথরুম। ময়লি আন্টি বেসিনের দুদিকের কলের মুখে একটা দেখিয়ে বললেন, এটা খুললে গরম জল পাবে, আই রয়েছে সাবান, আর ওইখানে রয়েছে তোয়ালে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি বাবা মাকে তাড়া দিচ্ছি, গরম গরম খাবার খেয়ে নিয়ে বিশ্রাম কর। ময়লি আন্টি বাথরুম থেকে বেরিয়ে গেলেন। গোগুল গরম জলের কল খুলে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিল, কিন্তু সেই ঝরঝরে মিলিটারি পোশাক করা, মাথায় নেপালি টুপি, লম্বা রোগা গোফলা মূর্তিটার কথা ভুলতে পারছে না। তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে ভাবল, কেবল ময়লি আন্টি যে লোকটাকে দেখতে পাচ্ছে না তা নয়, বাবা মা ব্যানার্জি কাকা কেউই তাকে দেখতে পায়নি, অথচ লোকটি যে দরজার অন্য পাশে দাঁড়িয়েছিল গুগলের মনে কোনো সন্দেহ নেই। ও বাথরুম থেকে বেরোবার আগেই মা এল, বললেন, তোমার হয়ে গেছে? হ্যাঁ বলে গোগুল বাথরুম থেকে বেরিয়ে এল। মা পেছন থেকে বলল, গোগুল খুব সাবধান, শীত বেশ ভালোই আছে, ঠান্ডা লাগিও না যেন। আচ্ছা, গোগুল বলল। মা বাথরুমের দরজা বন্ধ করে দিলেন। বাবা তখন চেয়ারে বসে সিগারেট খাচ্ছিল, বাঁদিকে খোলা দরজা দিয়ে ব্যানার্জি কাকা বেরিয়ে এলেন। কলকাতা থেকে তিনি এসেছিলেন সুটেড বুটেড হয়ে, এখন দেখা গেল পাজামা পাঞ্জাবির ওপরে মোটা একটা শাল চাপিয়েছেন, পায়ে মোজা আর স্যান্ডেল। গোগুলকে জিজ্ঞেস করলেন, তোমার হাত মুখ ধোয়া হয়ে গেছে? বেশ ভালো,
এবার খেতে যাওয়ার আগে পাশের ঘরটাও দেখে এসো, খেয়ে দিয়ে বিশ্রাম করে তারপর দোতলাটা দেখব। গুগল পাশের ঘরে ঢুকলেন। এই ঘরটা তাদের ঘরের থেকে বেশ বড়। গুগল এগিয়ে গিয়ে একদিকে দেওয়ালের পর্দা সরাতে বড় কাঁচের বন্ধ জানলা দেখতে গেল। জানলার বাইরে বাঁ দিকে কাঠের একটি আলাদা ছোট বাড়ি। বাড়ির সামনে একটি কাঠের ছোট একফালি বারান্দা, কোনো রেলিং নেই। বারান্দার নিচে ছোট্ট একটুখানি খোলা জায়গা। সে খোলা জায়গায় একধারে রেলিং, যেখান দিয়ে নিচে রাস্তা, গাড়ি ঘোড়া, ওপারের পাহাড় আর ছবির মতো বাড়িগুলো দেখা যায়। কাঠের একফালি সরু বারান্দায় শাড়ি পরা একজন মহিলাকে দেখতে পেল গুগল। বয়স তার অনেক কম, গায়ে কোনো গরম জামা আছে বলে মনে হল না। বেনি ঝুলছিল পিঠে, কোলে একটি ছোট্ট বাচ্চা, তার গায়ে পুরো হাত আর গলা ঢাকা উলের সোয়েটার, মাথায়ও উলের বোনা টুপি, ঘাল দুটো টুকটুকে লাল পুতুলের মতো দেখতে, আর একজন তার বয়স আরো কম, লম্বা ফ্রকের মতো পোশাক গায়ে, কিন্তু গায়ে কোনো গরম জামা দেখা যাচ্ছে না। বয়স 17-18 বেশি হবে না। গুগলের মনে হলো এরাই বোধহয় ময়লি আন্টির দুই মেয়ে, দুর্গা আর মায়া। দুজনেই কেউ গুগলের দিকে দেখছে না, নিজেদের মধ্যেই কথা বলছে। গুগল পর্দাটা টেনে দিয়ে ঘরে আরেক পাশে গেল। সেদিককার পর্দা খুলতেই বন্ধ কাঁচের জানলা দিয়ে বাইরের বাগান দেখা গেল। বেশ কিছু গোলাপ গাছ রয়েছে, কিন্তু ফুল নেই। চন্দ্রমল্লিকার টব রয়েছে বেশ কয়েকটা, ক্যাকটাসও রয়েছে নানা রকমের। তাছাড়া আছে সবজির বাগান। সবজির বাগানে ফুল আর বাঁধাকপি, টমেটো আর ধনে পাতাও রয়েছে। দেখলেও বোঝা যায় বাগানটি নিয়মিত যত্ন করা হয়। গুগল পর্দাটা ফেলে সরে আসার মুহূর্তে থমকে দাঁড়িয়ে পড়ল। দেখল সেই জরাজীর্ণ মিলিটারি পোশাক পরা, নেপালি টুপি মাথায়, পায়ে ছেঁড়া জুতো, ময়লা শীর্ণ হাত আর গোফওয়ালা রোগা লম্বা লোকটি ডান দিকে কাঠের বাড়ির আড়াল থেকে বেরিয়ে এলো। ডান দিকের কাঠের বাড়িটায় ময়লি আন্টি থাকে। গুগল একটু আগে বাড়িটার অন্য দিকে বারান্দায় ময়লি আন্টির দুই মেয়েকে কথা বলতে দেখেছে। এই লোকটা কি ময়লি আন্টির বাড়ির ভিতর থেকেই বেরিয়ে এলো? গুগল ভাবতেই লোকটি বাগানের দিকে নেমে গুগলের দিকে তাকাল। সে যে বাইরে থেকে কাঁচের মধ্যে গুগলকে দেখতে পাচ্ছে কোনো সন্দেহ নেই, কারণ গুগল পর্দা ফেলে সরে আসবে ভেবেও সরে আসতে পারল না। লোকটা যেন ওকে দেখা দেবার জন্য কাঠের বাড়ির আড়াল থেকে বেরিয়ে এলো। গুগলের চোখে চোখ রেখে সে অপলক তাকিয়ে আছে, কিন্তু এখন তার চোখ দুটো জল জল করছে না। অবশ্য তার চোখ দুটো বড় বেশি সাদা। এখন সে গুগলের দিকে করুণ চোখে তাকিয়ে আছে, আর যেন সামান্য ঘাড় নাড়িয়ে কিছু একটা ইশারা করছে। তার ঝুলি পড়া গোফ জোড়া নড়ে উঠল কিনা বোঝা গেল, অথচ মনে হলো সে যেন ঠোঁট নেড়ে কিছু বলছে। বাগানের সীমানার বাইরে সাদা আর নীল রঙের একটা ছোট কাঠের বাড়ি। গুগল দেখল সাদা নীল বাড়িটার সীমানার লতানে বেড়ার সামনে এসে দুটি নেপালি ছেলে দাঁড়িয়েছে। তারা এদিকেই বাগানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
হাসতে হাসতে নিজেদের মধ্যে কি কথাবার্তা বলছে। গুগুলের থেকে দুজনেই বয়সে একটু ছোট হবে। মিলিটারি পোশাক পরা লোকটা একবার মুখ ফিরিয়ে ছেলে দুটির দিকে দেখল। তাদের মধ্যে দূরত্ব 6-7 গজের বেশি না, অথচ ছেলে দুটো যে লোকটাকে দেখতে পাচ্ছে তা মোটেও মনে হচ্ছে না। ওরা বাগানের দিকে খুব করে কথা বলছে আর হাসছে, অথচ একবারও লোকটার দিকে ফিরেও দেখছে না। অবশ্য ওরা ওই জানলার পর্দার পাশে গোগলকেও দেখতে পাচ্ছে না, নিজেদের কথাই তারা হাসিতে ব্যস্ত। কি ব্যাপার গোগল, তুমি এখানে জানলায় দাঁড়িয়ে কি দেখছো? পেছনে মায়ের গলা শোনা গেল। ময়লি দিদি আমাদের গরম গরম খাবার বেড়ে দেবার জন্য তৈরি, তাড়াতাড়ি এসো, গোগল ডাকল। মা শোনো, এখানে একটু এসো। মা গোগলের কাছে এগিয়ে গেলেন। গোগল বন্ধ কাঁচের জানলা থেকে পর্দার একটু সরিয়ে বলল, তুমি বাইরে বাগানে কি দেখতে পাচ্ছ বলো তো? তুমি বাইরে বাগানে কি দেখতে পাচ্ছ বলো তো? কি আবার দেখব? মা অবাক হয়ে বললেন, ফুল গাছ, ক্যাকটাস, কপি, টমেটো এইসব? গোগল জিজ্ঞেস করল, আর কিছু দেখতে পাচ্ছ না? পাচ্ছি বই কি, মা বললেন। ওপাশে বাড়ির বেড়ার ধারে দুটি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, কেন বলতো? গোগলের চোখ তখন সেই লোকটার দিকে। লোকটিও গোগলের দিকেই তাকিয়েছিল। গোগল তবু মাকে জিজ্ঞেস করল, ওই ছেলে দুটো ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ না? না তো, মা অবাক হয়ে বললেন, আবার কাকে দেখব? ওখানে তো আর কেউ নেই, তুমি দেখতে পাচ্ছ নাকি? গুগল থমথম খেয়ে গেল, গুগল থতমত খেয়ে গেল। ও মাকে সত্যি কথাটা বলতে পারল না, কারণ জানি মা বিশ্বাস তো করবেই না, আর সমস্ত ব্যাপারটাকে আজে বাজে আজগুবি কিছু ভেবে গোগলকে একা আশেপাশে কোথাও একটু বেড়াতেও দেবে না। ও উড়িয়ে দেবার মতো করে বলল, না দেখতে পাচ্ছি না, মনে হচ্ছিল একটা অন্য লোককে যেন হঠাৎ দেখলাম। ভুল দেখেছ, মা বললেন, ওইসব গাছপালার মধ্যে লোকজন মাঝে মাঝে পাহাড়ের পথে ওঠানামা করছে, তাদেরই দেখেছ, আর কাউকে বা দেখতে পারবে? আর কাকেই বা দেখতে পারবে? এখন তাড়াতাড়ি খেতে চলো। গোগলের চোখে চোখ রেখে লোকটা তখন একইভাবে দাঁড়িয়েছিল। সে যেন ঘরের ভেতরে মায়ের কথা শুনতে পেল আর ঘাড় ঝাঁকিয়ে গোগলকে চলে যেতে ইশারা করল। গোগল তাতে আরো অবাক হয়ে গেল। মা আবার তারা লাগাবার আগে ও পর্দাটাকে টেনে দিল, মায়ের সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। পাশের ঘরে সুন্দর খাবারের গন্ধ পেল। গন্ধ পেয়ে অনেক খুনের চাপা পড়া খিদেটা যেন চনমনিয়ে উঠল। ময়লি আন্টি মা আর গোগলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তার মেয়ে মায়াকে। তারপর এগিয়ে এলেন টেবিলের সামনে। টেবিলের ওপর নানা রকমের গোগলের প্রিয় খাবার সুন্দরভাবে সাজানো ছিল। খাবার শেষে বাবা, মা, ব্যানার্জি কাকা সবাই ময়লি আন্টি সুন্দর রান্নার খুব প্রশংসা করলেন। ময়লি আন্টি মায়াকে দেখিয়ে বলল, আমি একা করি নাই, মায়াও আমার সঙ্গে খাবার বানিয়েছে। ব্যানার্জি কাকা নেপালি ভাষায় ময়লি আন্টিকে কিছু বললেন। তারপর
গুগল সামনের ঘরে বড় খাটে বাবার কাছে শুয়ে পড়ল। খানিকক্ষণ পরে গুগল টের পেল বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েছে। ওর মোটেও ঘুম পাচ্ছে না। ওর চোখের সামনে ভাসছে সেই লোকটির চেহারা। কি আশ্চর্য, কেউ তাকে দেখতে পাচ্ছে না, অথচ গুগল কেমন করে দেখছে? ও জীবনে এমন ঘটনা কখনো দেখেনি। একই কি ভূত বলে, নাকি সে অদৃশ্য মানুষের গল্পে সত্যি? তাই যদি হয়, অদৃশ্য মানুষকে গুগল একা দেখবে কে? তাকে তো কেউ দেখতে পাচ্ছে না, অথচ সে নানান কাণ্ড করে। গুগল ঘুমন্ত বাবাকে একবার দেখে আস্তে আস্তে খাট থেকে নামল। দরজা খুলে ঘরের বাইরে গেল। হঠাৎ বসার ঘরে কাঠের দেওয়ালে একটি খোলা দরজা চোখে পড়ল। দরজার ওপারে সেই মিলিটারি পোশাক পরা লোকটি দাঁড়িয়ে গুগলের দিকে তাকিয়ে দেখছে। গুগল শুধু চমকে উঠল না, ওর গাটা কেমন ছমছম করল। এখন কাছে পিঠে কেউ নেই, শুধু ও আর লোকটা। খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে ভেতরে একটা অন্ধকার ঘর। এর আগে দুবার লোকটি ঘরের বাইরে দেখেছে, এখন ঘরের ভেতরে। লোকটা সাদা অপলক চোখের কোলে মনি দুটো স্থির। গুগলের দিকে তাকিয়ে যেন গুফের ফাঁকে হাসছে। গুগল সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? লোকটি কোনো জবাব দিল না, কিন্তু তার ঠোঁট দুটো নড়ে উঠল। তারপর সে গুগলকে অবাক করে দিয়ে বাইরে যাবার কাঁচের দরজাটা না খুলেই বাইরে গিয়ে দাঁড়ালো। কাঠের মেজের ওপর তার ছেঁড়া জুতোর কোনো শব্দই হল না, কিন্তু দরজা না খুলে কাঁচ পুড়ে সে বাইরে গেল কেমন করে? বাইরে গিয়েই লোকটি দরজার পাশে দাঁড়িয়ে গুগলের দিকে অপলক চোখে তাকিয়ে রইল। আর মনে হলো যেন ঘাড় ঝাঁকিয়ে সে গুগলকে ইশারায় ডাকছে। গুগল দুপা এগাতেই পিছন থেকে ময়লি আন্টি গলা শোনা গেল, কোথায় যাচ্ছ মাস্টার গুগল, তুমি শোনি? গুগল দাঁড়িয়ে পড়ল, বলল, আমার ঘুম আসছিল না, তাই বাইরে এসেছি। ময়লি আন্টি বলল, আরেকটু পরেই তোমার বাবা মা উঠে পড়বে, আমি চা তৈরি করব, তারপর তোমরা ম্যালে বেড়াতে যাবে, এখন তুমি ঘরেই যাও। আচ্ছা ময়লি আন্টি, বাইরের দরজার ধারে যে লোকটা দাঁড়িয়ে আছে সে কে? গুগল জিজ্ঞেস করল। ময়লি আন্টি বাইরের দরজার দিকে তাকিয়ে ভুরু কুচকে দেখলেন। অবাক হয়ে বললে, কই, দরজার ধারে কেউ দাঁড়িয়ে নেই তো, কিন্তু আমি যে দেখতে পাচ্ছি। কিরকম লোক দেখতে পাচ্ছ বলো তো? খুব পুরনো ছেঁড়াকোড়া মিলিটারি পোশাকে খাঁকি রঙেরই ছিঁড়ে যাওয়া উলের সোয়েটার, মাথায় নেপালি টুপি, পায়ে ছেঁড়া জুতো। ময়লি আন্টি যতই শুনছিল তার চোখ দুটো বড় হয়ে উঠছিল, আর একটা আতঙ্ক ফুটে উঠছিল তার দৃষ্টিতে। বাইরে কাঁচের দরজার দিকে তাকিয়ে তিনি আবার গুগলের দিকে তাকিয়ে ওর একটা হাত ধরল, বললেন, ও কিছু না, তুমি ভুল দেখছো, চলো ঘরের ভেতরে চলো। ময়লি আন্টি গুগলকে প্রায় টেনে যেতে গিয়ে থমকে দাঁড়ালেন, বললেন, আরে এ ঘরের দরজাটা আবার কে খুলল?
এটা তো খোলা ছিল না। ময়লি আন্টির খোলা দরজা টেনে বাইরে থেকে শিকল টেনে দিয়ে বললেন, তুমি যেরকম লোকের কথা বলছো সেরকম কোনো লোক ঘরের অন্দরে ঢুকতে পারে না, তুমি ভুল দেখেছ। এখন চলো ঘরে গিয়ে আধ ঘন্টা শুয়ে থাকো, আমি এবার চায়ের জল গরম করতে যাচ্ছি। ময়লি আন্টি গোগলকে হাত ধরে খাবার ঘরে নিয়ে গেলেন। গোগল পেছন ফিরে দেখলেন লোকটি তখনও বড় কাঁচের দরজার বাইরে একপাশে দাঁড়িয়ে, অথচ তাকে যদি আর কেউ দেখতে না পায় গোগল কিভাবে তাকে দেখছে, আর লোকটি গোগলকেই কেন শুধু দেখা দিচ্ছে, এর মধ্যে বা কি আছে রহস্য। গোগল দরজা ঠেলে ঘরে ঢুকল, দেখল মা বাবা দুজনেই উঠে বসেছে। কোথায় গেছিলে গোগল, ময়লি দিদির ঘরে নাকি? না, খাবার ঘর থেকে বাইরের দিকে দেখছিলাম, গোগল বলল। লোকটার কথা বলার ইচ্ছে থাকলেও বলতে পারল না, কারণ কেউ বিশ্বাস করবে না। কিন্তু গোগলই বা নিশ্চিন্তে থাকবে কিভাবে, ওর চোখের সামনে ময়লি আন্টি ময়লি আন্টির মুখটা ভেসে উঠল। লোকটার কথা শুনতে শুনতে তার চোখে মুখে কেমন একটা আতঙ্কের ভাব ফুটে উঠেছিল। গোগলের মনে হচ্ছিল উনি কিছু জানেন, অথচ ভুল বলে উড়িয়ে দিচ্ছেন। অবশ্যটা কি অজানাই থেকে যাবে? চা পর্বের পরে সবাই যাবার জন্য তৈরি হলেন। মা গোগলকে সোয়েটারের উপর কোট পরে নিতে বললেন। বাইরে যাবার আগে খাবার ঘরের পাশের বসার ঘরের বন্ধ দরজাটা ব্যানার্জি কাকা খুলিলেন, ভেতরে গিয়ে আলো জানালেন। বাবা মায়ের সঙ্গে গোগল ঢুকল, দেখল এই ঘরটা প্রায় ফাঁকা, সাজানো গোছানো তেমন নেই। এই ঘরের বাঁদিকে দোতলায় ওঠার কাঠের সিঁড়ি আছে। ময়লি আন্টি এ সময় এসে পড়লেন, ব্যানার্জি কাকা সবাইকে ডেকে উপরে নিয়ে গেলেন। উপরটা আরো সুন্দর, সমস্ত কাঁচের জানলা ঢাকা দেওয়া মোটা পর্দাগুলোকে ময়লি আন্টি সরিয়ে দিলেন। বিকেলের উজ্জ্বল আলো তখনও ছিল। উপর তলার কাঠের ঘর বারান্দা সবই কার্পেট দিয়ে মোড়া, তিনটে পাশাপাশি ঘর সাজানো। কিন্তু মাঝের ঘরের পেছনের দরজা খুলতেই দেখা গেল সেখানে রয়েছে অর্ধ গোলাকার বারান্দা, অনেকটা গাড়ি বারান্দার মতো, তার সবটাই কাঁচের জানলা। ময়লি আন্টি মোটা পর্দা সরিয়ে দিয়ে একটি গোল টেবিল ও খান কয়েক চেয়ার সাজানো রয়েছে। এই বারান্দা থেকে ম্যালির কাছাকাছি ওপরের দিকে এবং আকাশ দেখা যায়। ব্যানার্জি কাকা সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালে। মাঝখানের ঘরের বাইরে বসবার ঘরের একটা আরাম কেদারা দেখিয়ে বললেন, আমার ঠাকুরদার নিমন্ত্রণে রবীন্দ্রনাথ একদিন বিকেলে চা খেতে এসে এই আরাম কেদারাটায় বসেছিল। আর বলা হয় এই বাড়িতে বিবেকানন্দও এসে কয়েকদিন ছিলেন, তার স্মৃতি রাখা আছে পাশের ঘরে। দোতলা দেখা হয়ে যাবার পরে গোগল সকলের সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে থমকে দাঁড়াল। দেখল সেই লোকটি সকলের আগে আগে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, অথচ কাঠের সিঁড়িতে কোনো শব্দ হচ্ছে না। ব্যানার্জি কাকা বললেন, দাঁড়ালে কেন গোগল, উপরে আরো কিছু দেখবে? না না, গোগল সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করল। লোকটি গোগলের আগে আগে সিঁড়ি দিয়ে নেমে গেল, গোগল তার পেছনে পেছনে নেমে এল। লোকটি ঘরের বাইরে বসার ঘর থেকে কাঁচের দরজা ঠেলে বাইরে গিয়ে দাঁড়াল।
গোগল কি করবে বুঝতে পারছিল না। পেছন থেকে ব্যানার্জি কাকা বললেন, চলো গোগল বাইরে চলো, আমরা গাড়িতে চেপে ম্যালের কাছে যাব। গাড়ি পার্কিংয়ের জায়গায় গাড়ি পার্ক করে আমরা ম্যালে বেড়াতে যাব। গোগল ব্যানার্জি কাকার কথা ভালো শুনতে পেল না, ও দরজার দিকে এগিয়ে গেল। লোকটি দরজার বাইরে পাশে সরে দাঁড়াল। তার অপলক চোখের দৃষ্টি এখনো জ্বলজ্বল করছে, সে গোগলকে দেখছিল না। গোগল দরজা টেনে খুলে বাইরে বেরোল। লোকটা এবার ওর দিকে তাকাল, অমনি জ্বলজ্বলে ভাবটা কেটে গেল, শান্ত আর করুণ হয়ে উঠল। ব্যানার্জি কাকা পেছন থেকে বললেন, আবার এখানে দাঁড়িয়ে কেন গোগল? গোগল সিঁড়ির দুধাপ নেমে চত্বরে এগিয়ে গেল। পেছন ফিরে দেখল লোকটি সবাইকে দেখছে কিন্তু তাকে কেউ দেখতে পাচ্ছে না। ময়লিয়ানটি এগিয়ে গিয়ে গেট খুলে দিলেন। বাগডোগরা থেকে যে গাড়িটি এসেছিল আর যে ড্রাইভার চালিয়ে নিয়ে এসেছিল তার কোনো বদল হয়নি। ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালিয়ে এগিয়ে নিয়ে এলো। ব্যানার্জি কাকা সামনের আসনে ড্রাইভারের পাশে বসল। গোগল মা বাবার সঙ্গে পেছনে দরজার পাশে বসল। দেখল লোকটি ওদের গাড়ির দিকে তাকিয়ে, কিন্তু হঠাৎ সে গাড়ির কাছে দৌড়ে এলো আর দরজাটা খুলে ফেলল। গোগল প্রায় চিৎকার করেই উঠতে যাচ্ছিল। ব্যানার্জি কাকা অবাক হয়ে বললেন, আরে দরজাটা ভালো করে বন্ধ করনি দেখছি, হঠাৎ খুলে গেল, বলে দরজাটা আবার টেনে লক করে দিলেন। গোগল দেখল ব্যানার্জি কাকা আর ড্রাইভারের মাঝখানে লোকটার সামনে মুখ করে বসে আছে। কি মতলব লোকটার, কোনো বিপদ আপদ ঘটবে না তো? গাড়ি তখন হাসপাতালের সামনে দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। একমাত্র গোগল ছাড়া কেউ দেখতে পাচ্ছে না গাড়িতে আর একটা লোক, আশ্চর্য। ব্যানার্জি কাকা বা ড্রাইভারও টের পাচ্ছে না তাদের মাঝখানে একজন বসে আছে। ম্যালে যাওয়ার রাস্তা যেখানে গাড়ি পার্ক করা হয়, ড্রাইভার সেখানে গাড়ি দাঁড় করা। ব্যানার্জি কাকা সামনের সিট থেকে নামলেন। গোগলের বাবা মায়ের সঙ্গে নামল। তখন রোদ আছে, রাস্তায় বেশ ভিড়। গোগলের চোখ লোকটার উপর, দেখল লোকটা গাড়ি থেকে নেমে গোগলের দিকে তাকাল, এবার স্পষ্ট হাসি। ব্যানার্জি কাকার সঙ্গে তখন মা বাবা ম্যালের দিকে হেঁটে চলেছে। লোকটি হাত তুলে গোগলকে ইশারায় সেদিকে দেখাল। বাবাও তখন ফিরে ডাকলেন, গোগল এসো, ওখানে দাঁড়িয়ে রইলে কেন? গোগল তাড়াতাড়ি এগিয়ে গেল। লোকটা গোগলদের ছাড়িয়ে আরো এগিয়ে গেল। রাস্তায় নানা রকমের নানা পোশাকের লোকজন, দুপাশে কত রকমের দোকান। গোগলের কোনো দিকে খেয়াল নেই, ও দেখছে লোকটি আগে আগে চলছে আর মাঝে মাঝে পিছন ফিরে গোগলদের দেখছে। গোগলরা ম্যালে এসে পৌঁছল। হঠাৎ করে ময়লিয়ান্টির মেয়ে মায়াকে কাছে দেখা গেল। ব্যানার্জি কাকা মায়ার সঙ্গে নেপালি ভাষায় কিছু কথা বলল। মায়ারও বলল, গোগলের দিকে তাকিয়ে হাসল। তারপর ওর চোখ পড়ল সেই লোকটার দিকে। সে এই প্রথম হাত ছানি দিয়ে গোগলকে ডাকল। গোগল দেখল বাবা মা ব্যানার্জি কাকা গল্প করছে। মায়া দিদি
দুই নেপালি মেয়ের সঙ্গে গল্প করতে করতে বেড়াচ্ছে। গুগল লোকটির দিকে এগিয়ে গেল। লোকটা রেলিং ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে লাগল আর মাঝে মাঝে গুগলকে পেছন ফিরে দেখতে লাগল। গুগল দেখল রোদ চলে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে, ও থেমে পড়ল। লোকটাও থেমে পড়ে গুগলকে হাত ছানি দিয়ে ডাকল, এমন ভাবে ডাকল যেন বলতে চায়, কোনো ভয় নেই, আমার সঙ্গে এসো, তোমাকে একটা জিনিস দেখাব। গুগল কৌতূহল দমন করতে পারল না, ও লোকটার পেছন পেছন চলে গেল। বিকেলের আলো খুব তাড়াতাড়ি যেন ম্যাজিকের মতো নিবে গেল, সন্ধ্যা নেমে এলো। বাতি জ্বলে উঠতে আরম্ভ করেছে রাস্তার ধারে, নিচের বাড়িগুলোতে, চা বাগানে কোথাও কোথাও। লোকটি যেখানে দাঁড়ালো সেখানে রেলিংয়ের শেষ হয়ে ডান দিকে নিচের রাস্তায় নেমে গেছে। লোকটা সেই দিকেই চলল। যাওয়ার আগে গুগলকে হাত ছানি দিয়ে ডাকল। গুগলের আশপাশ দিয়ে যারা যাতায়াত করছে তারাও ওকে দেখতে পেল না। তারাও সব অচেনা লোক, কেউ গুগলকে বিশেষভাবে লক্ষ্য করে দেখল না। লোকটি ক্রমেই আঁকাবাঁকা পথে নিচে নেমে চলেছে, অন্ধকার নেমে এলো। এদিকটায় আলো বিশেষ নেই, কিন্তু গুগল লোকটিকে দেখতে পাচ্ছে। সে হাত ছানি দিচ্ছে আর গুগল দম বন্ধ কৌতূহল নিয়ে তার পেছন পেছন চলেছে। একসময় মনে হলো লোকটি একটি পুরনো অন্ধকার বাড়ির পোড়া লনে গিয়ে দাঁড়াল। গুগলও সেখানে গিয়ে দাঁড়াল। লোকটি হাত তুলে সামনে দেখিয়ে এগিয়ে গেল, গুগলও গেল। লোকটি লনের নিচে যাবার একটা কাঁচা সরু পথে নামতে লাগল, গুগলও নেমে চলল। এমন সময় গুগলের কানে এলো ক্ষীণ স্বরে ওকে কেউ যেন ডাকছে, কিন্তু তখন আর ও থামতে পারছে না। লোকটির পেছনে পেছনে যেন স্বপ্নের ঘরে চলেছে। ক্রমে ওর নাম ধরে ডাকা মেয়েলি শটটা কাছে এগিয়ে আসছে যেন। লোকটি পেছন ফিরে গুগলকে দেখছে আর পাহাড়ের সরু পথে এঁকে বেঁকে এগিয়ে চলেছে। কাছে পিঠে আর একটাও বাড়ি নেই। গুগল দেখল লোকটি এবার এক জায়গায় থামল। পেছন ফিরে গুগলকে উপরের দিকে হাত তুলে দেখাল। গুগল দেখল একটা ছোট্ট চূড়া। লোকটি হাত ছানি দিয়ে সেই চূড়াটায় উঠতে লাগল, গুগলও উঠতে লাগল। চূড়ায় উঠে লোকটি একবার থামল, তারপর হাত ছানি দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে গেল, গুগলও এগিয়ে গেল। কিন্তু লোকটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল আর কে যেন পেছন থেকে চিৎকার করে গুগলের ওপর ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল। চিৎকার করে ডাকল, গুগল আর এক পাও বাড়িও না, বহু নিচে পাথরের ওপর পড়ে যাবে। গুগল দেখল সেই লোকটি আর নেই, আর ওর সামনে একটি বিশাল অন্ধকারের শূন্যতা ছাড়া কিচ্ছু নেই। কিন্তু কে ওকে জড়িয়ে ধরেছে? এই সময় টর্চ লাইটের আলো পড়ল ওদের গায়ে। ব্যানার্জি কাকার গলার আওয়াজ শোনা গেল, মায়া মায়া। গুগলের কাছ থেকে চিৎকার উঠে বলল, আঙ্কেল গুগল মিলেছে, তবে আর কয়েক সেকেন্ড গেলে ওকে আর পাওয়া যেত না। টর্চের আলো দু তিনটে এগিয়ে এলো। মা জিজ্ঞেস করল, গুগল তুমি এখানে কেন এসেছো? আমাকে একজন ডেকে এনেছে মা,
তাকে আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি। সে দেখতে কেমন? গুগল লোকটার চেহারা আর পোশাকের বর্ণনা দিল। মায়া কেঁদে উঠে বলল, তুমি তো আমার বাবার কথা বলছো, তিনি তো 4-5 বছর আগে মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, অসুখে ভুগে ভুগে মনের দুঃখে আমার বাবা এখান থেকেই নিচে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছিলেন। উফ, আমি না এসে পড়লে তুমি নিশ্চয়ই নিচে গিয়ে পড়তে। গোগলের শীত দাদাটা একবার কেঁপে উঠল। ও ভয়ে মায়া দিদিকে জড়িয়ে ধরল। টর্চের আলোয় পথ দেখে ব্যানার্জি কাকা, মা আর বাবা তখন এগিয়ে আসছে। সেবারে তারপরেও যে কদিন গোগল দার্জিলিংয়ে ছিল, ওকে সব সময় চোখে চোখে রাখা হতো। কিন্তু আশ্চর্য, সেই অন্যের চোখে অদৃশ্য লোকটা আর গোগলকে দেখা দেয়নি। আজকে আপনারা শুনলেন সমরেশ বসুর লিখিত একটি হরর স্টোরি। আশা করছি আপনাদের সবার এই গল্পটা ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে। গল্পটিকে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।